কথায় আছে পাকা ধানে মই ঠিক তারই টের পেয়ে গেল গোটা পশ্চিমবঙ্গবাসী মাথায় দুশ্চিন্তার হাত এখন তাদের বড় আশা রেখে চাষ করেছিলেন তারা মা লক্ষ্মীও দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন তাদের কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বুলবুল সব শেষ করে দিয়ে গেল চাষিদের আনন্দের সুর এখন বিষাদে পরিণত হয়েছে ঘুম নেই আতঙ্কে আতঙ্কে কাটছে অনেক টাকা দেনা করেছে এবার শোন না দিতে পারলে কি হবে তাদের সেই দুশ্চিন্তা গাছ করেছে তাদের এই ধান চাষ করেই তাদের রুচি রোজগার চলে আর সেই ধানই আজ ভূমি সজ্জায় গোঘাট এক নম্বরের গৌরাঙ্গবাটি বাজুয়া বিজলকণা রঘুবাটি অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক সেখানকার এক কৃষকের কথায় বলছি এই তো বুলবুলের ব্যাপক একটা প্রভাব পড়েছে এবং এই বুলবুলের প্রভাবের জন্য ধরতে পারে না এক প্রকার চাষির জমি পুরো নষ্টের দিকে কী বলবেন কি আর্তনাদ করবেন সরকারকে আমার আমি বারো চোদ্দ বিঘে জমি আমার আমরাপালে ধান চাষ করেছিল হ্যাঁ ধান খুব ভালো হয়েছিল সমিতি ব্যাংক থেকে আমার প্রায় এক লাখ টাকার উপর লোন নিয়ে আছে তাতে করে আমি ভালোই চাষ করেছিল ধান ভালো হয়েছিল আর দিন দশ বারো বাদে আমার ধান কাটতে হতো কিন্তু যা ক্ষতি করে দিয়েছে সব ধান লেপটে গেছে মাটির সঙ্গে এবং জল তার উপরে জল শোধ বইছে সেই ঘাই এই কোদাল দিয়ে কাটিয়ে এই এমন অবস্থা যে আমার মানে কিচ্ছু হবে না এক কেজি ধান পাবো না প্রায় আট বিঘে দশ বিঘে জমি ধান হবে কম করে আর সরকারের কাছে কি দাবি দাবা থাকবে আপনার সরকার যদি এইটা না নজর দেয় তাহলে তো আমাদেরকে পথে মানে মানে গাছে উঠে মরণ আমাদের বাঁচার রাস্তা থাকবে না যাচ্ছে তাই বুলবুলে ঝরেতে যা করে দিয়েছে ধান খুব ভালো ধান হয়েছিল একবার শেষ করে কেজি ধান পাবো না কত টাকা লোন ছিল আপনার প্রায় লাখখানেক টাকার মতো এখন আপনার কি আত্ম না যাদের লোনটা হোক বা সরকার কিছু যদি একটু দয়া দাক্ষিন দেখায় তবেই না হলে তো বাঁচার রাস্তা কিছু থাকবে না হ্যাঁ মানে মরণ ছাড়া আমাদের আর কোনো পথ নেই আপনার আপনি যে যেখানে চাষ করেছিলেন সে কোন কোন এরিয়াতে আপনার জমি রয়েছে আমার তিনটে মৌজাতে আমার জমি আছে একটা হচ্ছে বাজুয়া মৌজা রোগবাটি মৌজা পালপুকুর মৌজা দেখি গোগাটা এক নম্বরের আন্ডারে হ্যাঁ গোগাটা এক নম্বর ব্লকের রোগবাটি অঞ্চলের অন্তর্গত এই এলাকার মধ্যে তবে এখন দেখার সরকার আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এই অবলা দরিদ্র চাষিদের মুখে হাসি ফোটাবেন নাকি চাষিরা ক্ষতিকে বুকে আশ্রয় নিয়ে ভীত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দিন কাটাবেন সেসব হয়তো সময়ই বলবে দিব্যেন্দু ঘোষের প্রতিবেদন আরামবাগ টাইমস আপনারা দেখছেন আরামবাগ টাইমস